আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটু দুপুরবেলা ঝটপটভাবে রান্নাটা সেরে ফেললাম। মেয়েকে স্কুল এবং কোচিং থেকে নিয়ে আসার পর রান্নাগুলো আমি ঝটপট করে ফেললাম। এখানে আমি খাসির পায়ে রান্না রেসিপি রান্না করলাম, আর এখানে থোর কলার যে থোর আছে সেই থোর রান্নাটা এইভাবে আমি রান্না করি, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো রান্নার প্রসেসটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করি। এখানে খাসির পায়াটা খুব সুন্দর করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি থোর মসুর ডালটা নিয়ে নিয়েছি, আর কি মসুর ডাল দিয়ে থোর এভাবে আমি রান্না করব। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা রসুন বাটা, আবার পেঁয়াজ এখানে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে, খাসির পায়াটা রান্না করব। আরেক পাশে আমি আরেকটা প্রেশার কুকারে কিন্তু মসুর ডাল আর এই কলার যে থোর আছে সেটা দিয়ে দিলাম। এটা আমি কিন্তু একটু ভাপ দিয়ে নিয়েছি আগে, ভাপ দিয়ে সিদ্ধ দিয়ে নিলে আর কি কষ্ট যে এটা সেটা চলে যায়, একটু খেতে মজা হয়। আর এখানে দেওয়ার পর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দেওয়ার পর কিন্তু এখানে আদা রসুন পেস্ট দিলাম, গরম মশলা পাউডার দিলাম, তারপর একটু সামান্য পরিমাণ লবণ, হলুদ আর হাফ চামচ পরিমাণ মতো মরিচ গুঁড়া, একটু সয়াবিন তেল দিয়ে একটু পরিমাণ মতো পানি দেব। আর অবশ্যই আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি মলিস ব্লগ সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দুটো সিঁড়িতে নেব। আর এখানে আমি খাসি পায়া রান্নার জন্য করে সব মশলাগুলো আর কি দিয়ে দিলাম। অলরেডি কিন্তু এই পায়ার রান্নার রেসিপিটি কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা চ্যানেলে একটু ঘুরে দেখে আসতে পারেন। আর এখানে মশলাটা কষানোর পর কিন্তু দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম, আর একটু ভালো করে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এরপর যে কিন্তু আমি একবারে ঝোলটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করে দিব কারণ 15টার মতো শীষ দেব, বেশি করে শীষ দিয়ে নেব। আর এখানে আমার কলার যে থোরটা সেটা রান্না করা হয়ে গেছে, আমরা কিন্তু থোরই বলি। আর এখানে আমি থোরটা বাগার দিয়ে নেব, আদা রসুন মানে যে পেঁয়াজ রসুন দিয়ে একটু বাগার দিয়ে নেবো, ভাজা হয়ে গেছে তো একটু ঢেলে খুব সুন্দর করে একটু নেওয়াচা দিলে একটু ঝোলটা শুকিয়ে আসতে কিন্তু রান্নাটা পুরো হয়ে যাবে। আর এখানে কিন্তু পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন। এইভাবে কিন্তু থোর রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আমাদের অঞ্চলে তো আমরা থোরই বলে, আবার কেউ কলার মোচা বলে থাকে। আর এই রান্নাটা খুবই মজার হয়, আপনারা অবশ্যই রান্না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি 16টা শীষ দিয়ে নিয়েছি, নেওয়ার পর কিন্তু এ পর্যায়ে আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আপনারা সবাই কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।